হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আমি সকাল সকাল স্নান করে আমার শ্রীকৃষ্ণের পুজোর জোগাড় করছিলাম তো ভাবলাম কি তোমাদের সামনেই প্রদীপটা জ্বালানো যাক গাইজ আমি প্রদীপ বা মোমবাতি জ্বালালে আমার একটা পজিটিভ ভাইভস আমি পাই তো তো কাদের এটা মনে হয় আমাকে আমার সেখানে কমেন্ট করে ওই যে প্রদীপ জ্বালিয়ে ভিডিওটা স্টার্ট করছি গাইজ তোমরা তান্নাল দেখে অলরেডি বুঝতে পেরেছো যে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে চলেছি যে আমাদের হেয়ারের সাথে যে অত্যাচারটা আমরা করি সেটা করার ঠিক কি ঠিক নয় আই মিন ডোজ ভার্সেস ডোনস তো চলো ল্যাটস কার্ট স্টার্ট এট অলরেডি স্টার্ট হয়ে গেছে গাইজ এই আমার হেয়ারটা এখন অলরেডি ভিজে অ্যান্ড আমি এটাকে চাওয়ালদের থেকে ঘষাঘষি করছি তো এটা তোমরা কখনো করবে না তার আমি এটা জাস্ট দেখালাম বাট আমি এটা কখনও করি না অফ তো করি না এটা করা একদমই ঠিক না তাহলে হেয়ার অনেকটা ড্রাই ড্যামেজ হয়ে যেতে পারে অ্যান্ড অনেকটা হেয়ার ফল হতে পারে সেকেন্ড তোমরা তার এক্সচেঞ্জে যেটা করবে ভিজে হেয়ারটাকে তোমরা সফট টাওয়াল দিয়ে কোনো কটনের টি শার্ট বা কটনের এই ধরনের গামছা দিয়ে তোমরা চুলটাকে একটা লুজ ব্যান্ড করে রেখে দেবে যতক্ষণ না চুলটা ড্রাই হচ্ছে সো গাইজ খুব বেশি টাইটলি কিন্তু এই কাজটা করবে না যে ভাবে তোমরা টাওয়ালকে র্যাপ করতে পারো বাট তোমরা অনেকটা লুজ রাখবে যেন চুলের গোড়াটা টান লাগে তো এটাকে তোমরা জাস্ট টেন টু ফিফটিন মিনিটস মতো চুলের মধ্যে জড়িয়ে রাখবে বিকজ টেন টু ফিফটিন মিনিটসের বেশি হয়ে গেলে হেয়ার ফলের চান্সেস বেড়ে যেতে পারে অ্যান্ড হেয়ার অনেক ড্রাই হয়ে যেতে পারে সো গাই সেকেন্ড টিপস তোমরা হেয়ার ওয়াশের পর অলওয়েজ হেয়ার সিরাম অ্যাপ্লাই করো আমি ইউজ করছি গুড ওয়াইভসে আর্গান হেয়ার সিরাম ভীষণই ভালো অ্যান্ড আমি তোমাদের সাজেস্ট করবো যদি তোমরা হেয়ার সিরাম হিসেবে তোমরা আর্গান চুজ করে নাও গাইজ আর্গানে এই যে সিরামটা আমি ইউজ করছি না মানে এতটা ভালো এতটা ভালো তোম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর স্মেল টু গুড মানে তোমাদের চুলটা অনেকক্ষণ পর্যন্ত ম্যানেজেবল থাকে অ্যান্ড তার সাথে হেয়ারটা সফট শাইনি মানে খুবই ভালো ওয়ার্কেবল একটি প্রোডাক্ট তোমরা অন্য প্রোডাক্টও ইউজ করতে পারো বাট তোমরা এটা চেক করে নিও যেন প্রোডাক্টটার মধ্যে অর্গানটা ইনভলভ থাকে বিকজ এই কারণেই বলছি হেয়ারের জন্য অর্গানটা ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড এটা খুব চট জলদি সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে অ্যান্ড হেয়ারটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে দেয় না তো আর একটা কথা কথা বলি অনেকে ভুল ধারণা থাকে যে বাইরে বেরোলে সেরাম অ্যাপ্লাই করবো রুমে থাকলে অ্যাপ্লাই করব না দ্যাট ইজ রং আইডিয়া তো তোমরা ওই আইডিয়াটাকে প্লিজ চেঞ্জ করো তোমরা এনি টাইম হেয়ার ওয়াশের পর আর সেরাম অভিয়াসলি অ্যাপ্লাই এটা একটা কমন টিপস গাইজ আমরা কম বেশি অনেকেই এই ভুলটা আগে করতাম বা এখন অনেকে করে এই টিপসটা তাদের জন্য কখনোই তোমরা ওয়েট হেয়ারে কম্বিং করবে না বিকজ এর ফলে হেয়ারের গোড়া অনেকটা লুজ হয়ে যায় অ্যান্ড হেয়ার ফল প্রচুর বেড়ে যায় কখনোই এটা করো না ফোর্থ টিপস এই হেয়ার ওয়াশের সময় কিছু কিছু টিপস আমাদের ধ্যান দেওয়া উচিত লাইক যখন আমরা হেয়ার ওয়াশ করি তার আগে ড্রাই হেয়ারে কখনও শ্যাম্পু অ্যাপ্লাই করবো না ফার্স্ট হেয়ারটাকে ওয়েট করে নেব দেন এই যে মগের মধ্যে আমি সামান্য জল নিলাম জলের মধ্যে শ্যাম্পু গুললাম মানে একটু ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম দেন আমি আমার ওয়েট হেয়ারে শ্যাম্পুটাকে অ্যাপ্লাই করব কখন ওই ড্রাই হেয়ারে শ্যাম্পু ডিরেক্ট অ্যাপ্লাই করবে না এর ফলে হেয়ার অনেকটা ড্রাই হয়ে যায় দেন তোমরা যেভাবেই হেয়ারটা ওয়াশ করো না কেন ডাউনে আপারে যেভাবেই করো না কেন হেয়ারটাকে খুব স্মুথলি অ্যান্ড খুব সফট ফিঙ্গারের সাহায্যে তোমরা ভালো করে স্ক্যাল্পটাকে মাসাজ করে নেবে অ্যান্ড হেয়ারটাকে আস্তে আস্তে তোমরা রাফ করবে দেন হেয়ারটাকে প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করবে আরেকটা কথা এখানে মাথায় রেবে খুব বেশি গরম জলে কিন্তু হেয়ারটাকে ওয়াশ করবে না তোমরা চেষ্টা করবে নর্মাল ওয়াটার ইউজ করা অর্থাৎ রুম টেম্পারেচারের যে জলটা থাকে এটা হেয়ারের জন্য ভালো বাট কখনোই তোমরা হট অয়েল ইউজ করো না এর ফলে কিন্তু সরি হট ওয়াটার ইউজ করো না এর ফলে হেয়ার অনেকটা ড্রাই হয়ে যায় অ্যান্ড ড্যামেজ হয়ে যায় তাই পাঁচ নম্বর টিপস হেয়ার কম্বিং তোমরা এভরি নাইটে হেয়ার কম্বিং করার চেষ্টা করো বিকজ হেয়ারের মধ্যে চিরুনি দেওয়া ভীষণই ইম্পর্টেন্ট আর এটা আমি নাইট টাইমে করছিলাম নাইট টাইমে এই সেটা শ্যুটটা করেছে তো ছ নম্বর টেপস গাই তারপর তোমরা হেয়ার অয়েল করবে যদি তোমরা মনে করো চুলে বেশি কোন তেল রাখবো না তাহলে তোমরা শ্যাম্পু করার আগে অবভিয়াসলি ইউজ করতে পারো এটা না আমি বেশি সামারে প্রেফার করি বাট উইন্টারে অ্যান্ড মনশুনে আমি এটা করি না আমি এভরি নাইট হেয়ার অয়েল করি তো হেয়ার কম্বিংয়ের পরই তোমরা হেয়ার অয়েলটা করো নাহলে হেয়ার কম্বিংয়ের আগে হেয়ার অয়েল করলে তারপরে যদি হেয়ার কম্বিং করো তাহলে অনেক চুল ছিঁড়ে যায় মানে হেয়ার ফল হয় অ্যাকচুয়ালি তো চলো সাত নম্বর টিপস যেটা বলবো রাত্রেবেলা ঘুমানোর আগে তোমরা অবভিয়াসলি তোমাদের হেয়ারটাকে ভালো করে একটা লুজ ব্যান্ড করে নিও লিজ ওভার নাইট ভীষণই ইম্পর্টেন্ট অ্যান্ড তোমরা কখনও চুলটাকে খুব টাইটলি বাঁধবে না অ্যান্ড চুল খোলা রেখে কখনোই তোমরা ঘুমাতে যাবে না চুলের বারোটা বেজে যাবে তোমরা যদি বিশ্বাস না করে এক দু একদিন ট্রাই করে দেখো আর যাদের লং হেয়ার তাদের তো করতে হয় লাইক মি তো এবার আমি ঘুমাতে যাব আট নম্বর টেপস গাইজ এটা আমি দেখাচ্ছি সকালের দিকে আর রাতে আমি ওই রকমভাবে বেঁধে শুয়েছিলাম অ্যান্ড সকালবেলা তো ঠিক স্কিন কেয়ারের সাথে সাথে আমার হেয়ার কেয়ারটাও থাকে কখনোই স্কিপ করি না রাতে যে বিনুনিটা ছিল সেই বিনুনিটা আমি সকালবেলা খুলে নেবো যেভাবে আমি খুলছে দেখতেই পারছো কমন জিনিস দেন আমি হেয়ারটাকে খুব ভালোভাবে কম্বিং করব বিকজ হেয়ারটাকেও না মাঝে মাঝে একটু যত্ন নেওয়া খুবই ইম্পর্টেন্ট তাতে কিন্তু তোমাদের হেয়ার অনেকটা হেলদি অ্যান্ড সতেজ হয় ভীষণ না হলে কিন্তু আনহেলদি দেখতে লাগে দেন আমি হেয়ারটাকে কম্বিং করে নেব। তো কাজ এখানে বলে রাখি তোমরা এভরি সকাল অ্যান্ড নাইট হেয়ার কম্বিং করার চেষ্টা করো এর ফলে হেয়ার গ্রোথ কিন্তু খুব ফাস্ট হয়ে যায় যাদের হেয়ার গ্রোথ কমে গেছে তাদের কিন্তু হেয়ার গ্রোথ খুব ফাস্ট হয়ে যাবে তো এখানে আমি দেখাচ্ছি একটা প্লাস্টিকের কোম আর একটা উডেন কোম গাইজ প্লাস্টিকের কোম তোমরা খুব কম ইউজ করো কারণ এতে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা হয় সেটার ফলে কিন্তু হেয়ার অনেকটা ড্রাই হয়ে যায় তাই তোমরা সব সময় চেষ্টা করবে উডেন কোম ইউজ করার অ্যান্ড হেয়ার কোম্বিংয়ের প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ন নম্বর টিপস গাইজ তোমরা সবসময় ডাউন টু আপারে হেয়ার কোম্বিং করা করবে আমি আমার আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আমার নাইট টাইম হেয়ার কেয়ারে ড্রেসক্রিপশানে প্রত্যেকটা হেয়ার কেয়ার লিঙ্ক আমি ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা গিয়ে প্লিজ 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 চেক করে নিও তোমাদের জন্য ভীষণ হেল্পফুল ভিডিওগুলো হবে আশা করছি আই মিন আই হোপ তো চলো দেখতেই পাচ্ছ যেভাবে আমি কোম্বিংটা করছি ডাউন টু আপারে যাব এটা করলে হেয়ার অনেকটা খুব কম ছিঁড়ে হাতে আসে চিরুনিতে আসে এটা এইভাবে কমিং করলে হাতের উপর সব প্রেশারটা পড়ে অ্যান্ড আমাদের চুলের গোড়াতে টান লাগে না তো এটা খুব ইজি হয় আমি এইভাবে সেকেন্ড পার্টটাকেও একই রকমভাবে কোম্বিং করে নেবো তা আমি এখানে উডেন কোম ইউজ করেছি গেস উডেন উডেন স্কোম আমাদের হেয়ারের জন্য খুবই ভালো অ্যান্ড আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ভালো আর আমি এখানে বারবার ধরে কম্বিং করতে বলছি এই কারণেই যে এর ফলে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশান খুব ভালো হয় আর ব্লাড সার্কুলেশান যত ভালো হবে আমাদের হেয়ার তত বেশি মানে খুব ফাস্ট গ্রোথটা হবে তো যাদের হেয়ার গ্রোথ কমে গেছে মানে স্টপ হয়ে গেছে এই এটার ফলে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটা অনেকটা ফাস্ট হয়ে যাবে তো দশ নম্বর টেপস and last কেজ তোমরা যখন মানে দিনের বেলাতেও তোমাদের কোনো কাজ নেই কোনো পার্টি কোনো ফাংশান কোনো অকেশন যখন কিছুই নেই তোমরা আজকে হেয়ার ওয়াশ করছো না তোমরা হেয়ারটাকে নর্মালি আবার ব্যান করে নিতে পারো আদারওয়াইজ তোমরা চুলটাকে লুজ ব্যান করে নিতে পারো চুলটা একটু গুটিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা বাট আমি না বিনোনি করে রাখতে বেশি পছন্দ করি আর এটা দেখতেও সুন্দর লাগে তোমরা দেখতেই পাচ্ছ এটা সকালের টাইমে অ্যান্ড এটা প্রত্যেকটা কাজ করতে অনেকটা ইজি হয় হেয়ারটাকে যদি ঠিকঠাক করে রাখা যায় তাহলে প্রত্যেকটা কাজ করার এনার্জি তোমরা পাবে না হলে চুলটা এলোমেলো অবস্থা থাকবে কোনো কাজ করতে ভালো লাগে না যেন মনে হয় আমি নোংরা হয়ে বসে আছি তো আমি এটা কখনোই চাই না ইস তো তোমরা এটা কখনোই করো না তো গাইজ আজকে ছিল এই টিপসগুলো আর একটা কথা তোমরা হেলদি ফুড খেয়েও প্রোটিন ফ্যাটস যেন এভ্রি ডে থাকে আর তার সাথে প্রচুর 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 জল খেয়েও এর হেয়ারের জন্য খুবই ভালো সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে হিট করে দিও ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য টেক কেয়ার টাটা অ্যান্ড বাই থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও টাটা